এসএসসি ও এইচএসসি এবং সমমানের ফল পরীক্ষা ছাড়াই প্রকাশ করতে জাতীয় সংসদে তিনটি বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিল তিনটি হল ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021। পরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পরীক্ষা নিরীক্ষার জন্য বিলগুলো শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। বিল উপস্থাপনকালে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে, আইন পাশ হলেই তা প্রকাশ করা হবে। আমাদের এইচএসসির ফলাফলের জন্যে শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে। ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।